গুড মর্নিং স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার ই লার্নিং বেঙ্গলি ক্লাস বাংলা ব্যাকরণে আমরা কারক বিভক্তি এবং সম্বন্ধ ও সম্বোধন পদ নিয়ে আলোচনা করছিলাম ইতিমধ্যে আমরা কারক সম্পর্কিত প্রাথমিক আলোচনা শেষ করেছিলাম এবং কারকের প্রকাভেদগুলো নিয়ে আলোচনা করেছিলাম তো ব্যাকরণের ভাষায় কারকের অর্থ আমি বলেছিলাম সম্পর্ক অর্থাৎ ব্যাকরণের ভাষায় কারকের অর্থ সম্পর্ক বোঝায় কিসের সম্পর্ক বাক্যে অবস্থিত অন্যান্য পদের সাথে ক্রিয়া পদের যে সম্পর্ক সেই সম্পর্ককে বাংলা ব্যাকরণে কারক নামে চিহ্নিত করা হয়ে থাকে তো আমরা খেয়াল করেছিলাম যে বাক্যের সংসারে প্রথম এবং প্রধান হচ্ছে কিন্তু ক্রিয়া ক্রিয়া ছাড়া কখনো কোনো বাক্য তৈরি হতে পারে না ক্রিয়াকে বাদ দিয়ে আমরা বাক্য তৈরির কথা কখনোই ভাবতে পারি না তো এই ক্রিয়ার সাথে বাক্যে অবস্থিত আর অন্যান্য যে সমস্ত পদগুলি রয়েছে সেই পদের যে সম্পর্ক তাকেই আমরা কারক বলি এবং সেই পদের সাথে সম্পর্কের ভিত্তিতে কারকের ক্লাসিফিকেশনটা তৈরি হয় কারকের শ্রেণী বিভাগটা তৈরি হয় কেমন এবং কারককে আমরা ছটা ভাগে ভাগ করেছিলাম দেখো কর্তৃকারক কর্মকারক করণ কারক, করণকারক কারক, অপাদান কারক এবং অধিকরণ কারক। এই ছিল কারকের ছটা ভাগ আজ আমরা একটা একটা করে কারকের ভাগগুলো নিয়ে আলোচনা করব। এবং তাদের সম্পর্কে ডিটেলসে একটু জানবো প্রথম ভাগ হচ্ছে কর্তৃকারক কর্তৃকারকে দেখো যে বা যারা স্বয়ং কোনো ক্রিয়া সম্পাদন করে তাকে বলা হয়ে থাকে বা তাদেরকে বলা হয়ে থাকে কর্তৃকারক যে বা যারা একজন হতে পারে বা একাধিক জন হতে পারে মিলে কাজটা সম্পন্ন করছে ঠিক আছে তো যে বা যারা স্বয়ং কোনো কাজটা সম্পন্ন করছে অর্থাৎ যে ব্যক্তি বা যে সমস্ত ব্যক্তিরা বাক্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি উপস্থিত থেকে সেই ক্রিয়াটি সম্পন্ন করছে সেই একজন ব্যক্তি বা একাধিক ব্যক্তিদের আমরা কিন্তু সেই বাক্যটার মধ্যে কর্তা হিসেবে ধরবো এবং কারকের দিক থেকে কারকের শ্রেণী বিভাগের দিক থেকে প্রথম ভাগ যে কর্তৃকারক সেই সম্পন্ন করছে যা যার বা যাদের দ্বারা কাজটি সম্পন্ন হচ্ছে তাদের আমরা বলছি কিন্তু কর্তৃকারক কর্তৃকারকই হচ্ছে কিন্তু বাক্যের মূল উদ্দেশ্য কর্তৃকারক বাক্যের মূল উদ্দেশ্য উদাহরণ কি হিসেবে বলতে পারি আমরা বাবা কি বাড়িতে আছেন কার কথা বলা হচ্ছে এখানে আছেন ক্রিয়াপদটা কাকে উদ্দেশ্য করে হচ্ছে কাকে ঘিরে তৈরি হচ্ছে বাবা এই পদটা দিয়ে তৈরি হচ্ছে তাহলে বাবা শব্দটা হচ্ছে কর্তৃকারক বা বাক্যস্থিত কর্তা যাকে বলছি অর্থাৎ যে কাজটি সম্পন্ন করছেন যার দ্বারা ক্রিয়াটি সম্পাদিত হচ্ছে তাকে বলা হচ্ছে কর্তৃকারক ওকে তো কর্তৃকারক হচ্ছে বাক্যের মূল উদ্দেশ্য এটা খেয়াল রাখবে তোমরা আর আগের দিন ক্রিয়ার যে সমস্ত ক্রিয়াকে ঘিরে যে প্রশ্নগুলি হয়ে থাকে তার উপরেই কিন্তু নির্ভর করে থাকে কারকের এই যে ছটা ভাগ আমি আগের দিন তোমাদের একটা সার্কেল করে বুঝিয়ে দিয়েছিলাম তো ক্রিয়াকে সবসময় প্রশ্ন করতে হবে এবং ক্রিয়াকে কী কী দিয়ে প্রশ্ন করতে পারি আমরা কর্তার ক্ষেত্রে কর্তৃকারকের ক্ষেত্রে কে দিয়ে প্রশ্ন করতে পারি ক্রিয়াকে কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো আমি সেটাই হচ্ছে আমার কর্তৃকারক বেশ নেক্সট চলে আসছি আমরা কর্মকারকে কারকের দু নম্বর ভাগ কর্মকারক কর্মকারকের ক্ষেত্রে ক্রিয়াকে সবসময় প্রশ্ন করতে হবে কি বা কাকে ঠিক আছে ক্রিয়াপদকে আমার সবসময় প্রশ্ন করতে হবে কি বা কাকে তাহলে কী বা কাকে থেকে প্রশ্ন করে আমি যে উত্তরটা পাবো সেটাই হচ্ছে কর্মকারক এবার কর্মকারকের ক্ষেত্রে আমরা কি বলতে পারি যাকে আশ্রয় করে ক্রিয়াটা সম্পন্ন হচ্ছে তাকে বলা হচ্ছে কর্মকারক এতক্ষণ আমরা কি করলাম যে বা যারা ক্রিয়াটা সম্পন্ন করছে তাদের কর্তৃকারক বলছি নেক্সট আমরা চলে যাচ্ছি যাকে আশ্রয় করে ক্রিয়াটা সম্পন্ন হচ্ছে বা আবর্তিত হচ্ছে তাকে বলা হচ্ছে কর্মকারক এবার একটা মজার জিনিস কর্মকারকের আমরা দুটো ভাগ আমরা দেখতে পাই ঠিক আছে কীরকমভাবে এই ক্রিয়ার ভিত্তিতেই আমরা কর্মকারকে দুটো ভাগ আমরা দক্ষ করি এক হচ্ছে মুখ্য কর্ম আর দ্বিতীয় হচ্ছে গৌণকর্ম এবার এই মুখ্য কর্ম এবং গৌণকর্ম বিষয়টাতে মনে রাখার একটা সহজ জিনিস কি আমি আগেই বললাম যে কর্মকারক চেনার ক্ষেত্রে বা কর্মকারক নির্ধারণ করার ক্ষেত্রে ক্রিয়াকে আমায় কি এবং কাকে এ দুটো দিয়ে প্রশ্ন করতে হবে ঠিক আছে এবার মুখ্য কর্মের ক্ষেত্রে সবসময় আমি কি দিয়ে যে উত্তরটা পাব সেটা সব সময় আমাকে যে কর্মটা দেবে সেটা মুখ্য কর্ম এবং মুখ্য কর্ম সব সময় হবে অপ্রাণীবাচক প্রাণীবাচক কিন্তু কোনোভাবেই হবে না ওকে মুখ্য মুখ্যকর্ম সবসময় অপ্রাণীবাচক এবং গৌণকর্ম হচ্ছে ক্রিয়াকে যখন আমি কাকে দিয়ে প্রশ্ন করছি কাকে দিয়ে যখন আমি প্রশ্ন করছি সেটা সব সময় হচ্ছে গৌণ গৌণকর্ম এবং গৌণ সব সময় কিন্তু প্রাণীবাচক উত্তর আমার কাছে আসবে এবার দেখো একটা উদাহরণ দিয়ে যদি বলি আমাকে একটা কলম দাও ওকে আমাকে একটা কলম দাও দাও সমাপিকা ক্রিয়া এই বাক্যটার মধ্যে তাহলে এই দাও ক্রিয়াকে আমি কি দিয়ে প্রশ্ন করি বা কাকে দিয়ে প্রশ্ন করি কি দাও কলম দাও কাকে দাও আমাকে দাও তাহলে ক্ষেত্রে কি হচ্ছে দেখো আমার ক্রিয়ার ফর্মুলা অনুযায়ী এই কী দিয়ে যখন আমি প্রশ্ন করছি কলম যখন আমি উত্তর পাচ্ছি কলম হয়ে যাচ্ছে তখন আমার এখানে মুখ্য কর্ম কাকে দাও আমাকে দাও প্রাণীবাচক এবং ক্রিয়াকে কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাচ্ছি তাহলে আমাকে হচ্ছে গৌণকর্ম তাহলে ওই বাক্যটার মধ্যে আমাকে গৌণকর্ম এবং কলম মুখ্য কর্ম ওকে সবসময় খেয়াল রাখবে যাকে আশ্রয় করে মূল ক্রিয়াটা সম্পন্ন হচ্ছে তাকে বলা হচ্ছে কর্তৃকারক নেক্সট কারকের তিন নম্বর ভাগ হচ্ছে করণ কারক সেই ভাগে আমরা চলে যাব কর্তা যার দ্বারা ক্রিয়াটা সম্পন্ন করে থাকে তাকে বলা হয়ে থাকে করণ কারক কর্তা যার দ্বারা ক্রিয়াটা সম্পন্ন করে থাকে তাকে বলা হয়ে থাকে করণ কারক ক্রিয়াকে কিসের দ্বারা কি দিয়ে এগুলো থেকে যখন আমি প্রশ্ন করবো যে উত্তর পাব সেটা আমাকে করণ কারকের উত্তর দেবে কীরকম ছুরিতে ফল কাটো ধরো বাক্যটা লিখলাম ছুরিতে ফল কাটো একটু ভালো করে দেখো বাক্যটা যদি আমি ভাঙি ছুরি দিয়ে ফল কাটো বা ছুরির দ্বারা ফল কাটা হয় এই সেন্টেন্সটা যদি আমি একটু ইল্যাবরেট করে ভাঙার চেষ্টা করি ভাবার চেষ্টা করি এর অন্তর্নিহিত অর্থটা এইভাবে প্রকাশ পাচ্ছে তাহলে ছুরিতে এটা কি পদ ছুরিতে পদটা হচ্ছে করণ কারক কি কারক এটা ছুরির দ্বারা কাটতে বলা হচ্ছে ক্রিয়াকে যখনই কাটো একটা ক্রিয়া এই কাটো ক্রিয়াকে যখনই আমি কি দিয়ে বা কিসের দ্বারা প্রশ্ন করছি যে উত্তর পাচ্ছি সেটা হচ্ছে করণ কারক দেখো এখানে বিভিন্ন রকম উদাহরণ রয়েছে পাথরে পা কেটে গেল কিসের দ্বারা পাটা কাটলো পাথরের দ্বারা এবার হ্যাঁ সবসময় দ্বারা দিয়া অনুসর্গগুলো হয়তো করণ কারকে সেই অর্থে প্রকাশ পায় না ঠিক আছে কিন্তু এ তে ইত্যাদি বিভক্তিগুলো কিন্তু আমরা সবসময় পেয়ে থাকি এছাড়াও শূন্য বিভক্তি তো থাকবেই এবং বেশিরভাগ ক্ষেত্রে দ্বারা দিয়া থাকলে এটা বোঝার সুবিধা দ্বারা দেওয়া এই অনুসর্গগুলো থাকলে তোমাদের বোঝার সুবিধা করণ কারক হচ্ছে যদি নাও থাকে সেন্টেন্সটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবে যে কাকে দিয়ে ক্রিয়াটা সম্পন্ন হচ্ছে অর্থাৎ যার দ্বারা কর্তা ক্রিয়াটা সম্পন্ন করছে তাকে বলা হচ্ছে করণ কারক ওকে নেক্সট দেখো নিমিত্ত কারক কোনো ব্যক্তি বা বস্তুর জন্য কোনো কিছুর উদ্দেশ্যে যদি কোনো কিছু করা বোঝায় তাকে বলা হয়ে থাকে কারক। কি বললাম কোনো ব্যক্তি বা বস্তুর জন্য বা কোনো কিছুর জন্য যদি আমরা কোনো কিছু উদ্দেশ্যে আমরা যদি কাজটা ব্যবহার করে থাকি যে এখানে বোঝানো হচ্ছে সেক্ষেত্রে আমরা কারক অর্থাৎ ক্রিয়াপদকে কি জন্য কার জন্য কাদের জন্য এরকমভাবে যদি আমরা প্রশ্ন করে থাকি ক্রিয়াপদকে কি জন্য কার জন্য কাদের জন্য অর্থাৎ আমরা বাক্যটার মধ্যে যদি একটা জন্য বা উদ্দেশ্য বোঝায় সেক্ষেত্রে কিন্তু নিমিত্ত কারক ব্যবহৃত হয়ে থাকে অর্থাৎ যে কারকের নিমিত্ত বা জন্য এই অর্থটি প্রকাশ পাবে তাকে বলা হয়ে থাকে নিমিত্ত কারক ওকে যেমন অন্ধজনে দেহ আলো মৃতজনে দেহ প্রাণ আলোটা কার উদ্দেশ্যে দিতে বলা হচ্ছে যে অন্ধ তার উদ্দেশ্যে দিতে বলা হচ্ছে তাহলে জনে কথাটা হচ্ছে নিমিত্তকারক অন্ধজনে পদটা নিমিত্ত কারককে চিহ্নিত করছে মৃতজনে দেহ প্রাণ কার উদ্দেশ্যে প্রাণ দেওয়ার কথা বলা হচ্ছে কার জন্য প্রাণ দেব আমি মৃতজনকে প্রাণ দিতে বলা হচ্ছে মৃতজনের প্রাণের উদ্দেশ্যে প্রাণ দিতে বলা হচ্ছে তাহলে যে উদ্দেশ্যে বা যার উদ্দেশ্যে সবসময় আমরা দেখতে পাই কোনো ব্যক্তি বা বস্তুর কোনো কিছুর উদ্দেশ্যে বা কোনো কিছুর জন্য বোঝাচ্ছে তাকে বলা হয়ে থাকে নিমিত্ত কারক ওকে তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত কারকের চারটে ভাগ নিয়ে আমরা আলোচনা করলাম তোমরা এগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো পরবর্তী ক্লাসে আসছি কারকের বাকি অংশটুকু নিয়ে আজ এই পর্যন্ত